নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো খরগোশ প্রেগনেন্ট থাকলে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি কি। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি বাড়িতে খরগোশ পালন করেন আর আপনার খরগোশ প্রেগনেন্ট থাকে, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ যে কাজটি করবেন সেটি হলো আপনার খরগোশের সামনে সব সময় খাবার রাখবেন। কারণ গর্ভাবস্থায় খরগোশ একটু বেশি খাবার খায়, আর আপনি যদি তার সামনে সব সময় খাবার না রাখেন তাহলে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। আর গর্ভাবস্থায় যদি খরগোশ দুর্বল হয়ে পড়ে তাহলে বাচ্চাগুলোরও ক্ষতি হতে পারে। তাই তাদের সামনে সব সময় খাবার রাখার চেষ্টা করবেন, যাতে মা খরগোশও সুস্থ থাকে, বাচ্চাগুলোও সুস্থ থাকে। এর সাথে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে স্যান্ডি। এ গর্ভাবস্থায় আছে, 20 দিন চলছে, হাতে মাত্র আর 10 থেকে 12 দিন। একটা জিনিস লক্ষ্য করবেন, খরগোশ যদি গর্ভাবস্থায় থাকে তাহলে সে খুব চিড়চিড়া এবং রাগী হয়ে যায়। কারণ সে চায় না যে তার বাচ্চার কেউ ক্ষতি করুক। আমি স্যান্ডিকে রাগানোর চেষ্টা করছি আর স্যান্ডি কিন্তু রেগে গিয়ে আমাকে আঁচড়ে নিয়েছে। তো এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হলো খরগোশকে পরিষ্কার পাত্রে ভালো জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই তাদের হেলথ কন্ডিশনটা ভালো থাকবে। সম্ভবত খরগোশ সারা দিনে 100 থেকে 150 ml জল পান করে, খুব বেশি হলে। জল পান করাটা সম্পূর্ণ খাবারের ওপর ডিপেন্ড করে যে আপনি তাকে কেমন খাবার খাওয়াচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।